হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকাল রবিবার, তো সকালে চারজন কাজে আসছে, সকাল থেকে কাজ চলছে। কাজ চলছে বলতে কীরকম, বৃষ্টি থামছে না, এই বৃষ্টি পড়ছে তো কাজ বন্ধ, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে কাজ শুরু, এরকম করে কাজে করছে। তো যেমন করে হোক কাজটা করতেই হবে, কারণ বর্ষার দিন, যত দ্রুত কাজটা শেষ হয় তত ভালো আমাদের জন্য। তো চারজন আসছে কাজ করছে, তো অনেকদিন পর আজকে কাজে লাগবে, তিন চার দিন পরে। বৃষ্টি বৃষ্টি তো কী কাজ করবে, কেমন করে কাজ করবে, এরকমই চলছে। তো আমাদের এখানে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না, জল দিন দিন বাড়ছে। আর আশেপাশের যে আমাদের এলাকার নদী নদীগুলো আছে, কিছু কোনোটায় লাল সংকেত, কোনোটায় হলুদ সংকেত, এরকম জারি হয়েছে প্রশাসনের তরফ থেকে। তো ভীষণ ভয় করছে, কালকে রাত্রে তো ভীষণ ভয় করছিল, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, ধারণা ছাড়া। আমাদের যে সিঁড়ি ছিল, মানে নিচু জায়গাটা, ওই জায়গায় জল উঠে গেছিলো। তো চলো, কী কী কাজ হচ্ছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন যা যা করে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাকুর ভরসায় জাল কিনছি, কাকু তো কাজ করে। আমাদের যে পুরনো টিনের চালের বেড়াগুলো আছে, টিনের বেড়াগুলো আছে, সেগুলো এই বারান্দার উপরে এই যে এরকম করে দেওয়া হলো, যাতে বৃষ্টিতে কাজে বিঘ্ন না ঘটে। এই জন্য আমি খুলিনি, ওরা কইছে আমি খুলি। তো দেখো মিস্ত্রি দাদারা ওই জল ভেঙে বালুপত্র আনছে, অনেক জল, সেই জলের মধ্যে ওই যে দূরে রাখছি না বালুপত্র, ওই জন্য ওখান থেকে নিয়ে আসতেছে। এই আমাদের বারান্দার এখানে মশলা মাখাবে কাজের জন্য। বেলা উপরে উপরে আনতেছে নাকি? ইট নামে নেওয়াই ভালো হবে। পাথরগুলো কেমন আছে? পাথরগুলো ভালো আছে? এবারে পাথরটা ভালো না, এর আগের পাথরটা ভালো ছিল, বড় ছোট মিক্সড। ওটা রড বানছে, মশলা ফেলা খেয়ে আমরা
মিস্ত্রি কাকুরা দাদারা ওরা খাচ্ছে, তো এখন আমি চলে যাচ্ছি রড আনতে। একটা রড লাগে, একটা রড শর্ট, সেই রডটা আনতে যাচ্ছি পাশেই দোকান। এই দেখো রড আনতে গিয়ে কতটা কষ্ট করতে হবে আমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই পুরো জলটা ভেঙে আমাকে যেতে হবে রড আনতে, অনেক দূর পর্যন্ত জল দেখাচ্ছি, দেখো অনেক দূর পর্যন্ত জল। জল অত দূর জল। কি খবর তোর, খবর কি? জল তো ভিজলু, একটা রড নিলাম, তখন চলে যাচ্ছে বাড়ি। তো স্নান টান করে আমাদের খাওয়া দাওয়া, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাইরে কাজ চলছে, সেই রকম জোর কদমে কাজ চলছে। আর এরা এখন যেখানে খাওয়া দাওয়া করতেছে, এরা আজকে এই ঘরে, কারণ ওই ঘরে কাজ চলছে, তো কিছু করার নেই। ওই ঘরের ভিতর দিয়ে যাওয়া আসা করছে, এই জন্য আজকে এই ঘরে খাওয়া দাওয়া। তো চলো কি কি কাজ হচ্ছে তোমাদের দেখাই। আরো মশলা বানা লাগবে, আরো মশলা বানা লাগবে। ওটা রড বানছে, মশলা ফেলা ধরলে তো আমরা তো বারান্দার এই সেটের লিমিটেডটা দেওয়া হয়নি উপরের, তো এটা আজকে দিয়ে ফাইনালি আজকে কমপ্লিট হবে। আর দুদিন পরেই আমরা চাল লাগাতে পারবো বারান্দার। এই লিমিটেডটা দেওয়া কমপ্লিট হলেই চাল লাগাতে পারবো। এই লিমিটেডটার জন্য এতদিন চাল লাগাইনি, অনেকে প্রশ্ন করছিলো যে চাল কেন তোমরা লাগাচ্ছ না, তোমরা তো চাল লাগাতে পারতে। এই সাইডের এই অংশটায় মানে লিন্টারটা দেওয়া হয়নি, এই সাইডটা বাকি ছিল, এই জন্য চাল লাগাতে পারিনি, নাহলে তো কতদিনে চাল লাগাই দিতাম। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছিল চালটার জন্য, এটা কমপ্লিট হয়ে গেলো, তারপর দু দিন রেস্ট দিয়ে আমরা চাল লাগাতে পারবো। হ্যাঁ, শখির বাচ্চা বিস্কুট খায় আর রাস্তা দেখে না। কিরে চোখে দেখিস না, তো চোখে দেখে না, বিস্কুট সব খায় বলাইছে। আয় আয় খুলে দে, তো এখন বাজে 6:30, তো এখন আমাদের চা খাওয়া চল পর্ব হবে, চলছে খাচ্ছে। আর কাকুর একটু পরে খাবে বললো, স্নান করবে তারপরে খাবে, কাজ চলছে।
চাটা খেয়ে নি। সাইড দিয়ে দিয়ে দিতা, কোন সাইডে দিয়ে দিতা? কোন সাইডে দে? ওই সাইডে বা এই সাইডে? না না, বড় দিয়ে এখানে ফাইলে কাজ হবে। এটা সব বস্তা দিয়ে দিলে হবে, আর তো জলে পড়বে না, বৃষ্টি আসলে ওই দিবি। ফ্রেন্ডস, এখন বাজে 7:45, তো এখন চলে যাচ্ছি বাজারে, কারণ কিছু খরচ আছে, সুপারি নাই, অনেক কিছু খরচ নেই আর কি, সেই খরচগুলো আনতে হবে, তো সেই জন্য বাজার চলে যাচ্ছি, বাজার যাচ্ছি আর কি। সুপারি দে 100। ওই তো আমরা কিছু রিলস টিলস বানাচ্ছি আর কি, তো বসে বসে সময় পাস হচ্ছে না, বৃষ্টির দিন, সেই জন্য রিলস টিলস বানাচ্ছি। বোতল কই পাই? এটাই কি মাথার মধ্যে নিব? এটা যদি পড়ে যায় হাতে, ফ্যান অফ করে দিই। এক সপনা তাহে জলে বোতল ভরা লাগবে। দেই বোতল নিয়ে না, বোতলই নে মা। তাই দি বুটুন দেখি বুটুন। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:15, তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তো ভিডিওটা শেষ করতে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তোমাদের তো দেখালাম যে আমার বারান্দার ওই যে ওই সাইডের যে কাজটা হলো, লিন্টারটা, ওই লিন্টারটা ঢালাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এদিকে ওয়াল উঠবে, তবে দুদিন পরে আমরা চাল লাগাতে পারবো। তো ওই লিন্টারটার জন্য অপেক্ষা করতেছিলাম, চালের জন্য, বারান্দার চালের জন্য, কারণ ওই লিন্টারটা ঢালাই দিলে এতদিন চাল হয়ে যেত, কিন্তু ওই লিন্টারটা ঢালাইই হয়নি। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হলো, যে তারপরে মানে যেদিন লাস্ট আসলো সেদিন বললাম ঢালাই করার জন্য, কিন্তু সময় ছিল না, তো আজকে ফাইনালি করেই ফেললো। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী কালকেই নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানে, গুড নাইট, টাটা। তো চলো আজকের মতো এখানে, টাটা।